সকলে কেমন আছেন? সুস্মিতা ওয়ার্ল্ডি নিউয়েতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি সন্ধেবেলা থেকে শুরু করছি। এখন বাজে সন্ধে 8টার মতো। আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েকে নিয়ে চলে এসেছি একটা বাঙালি মার্কেটে। তো আমি আজকে আপনাদের বাঙালি মার্কেটে, এখানে তো অনেক সুপার মার্কেট আছে, তার মধ্যে এখানে বাঙালি যে বাংলাদেশি ভাইরা আছেন তাদের যে সুপার মার্কেটগুলো, সেই সুপার মার্কেটে আজকে এসেছি ইলিশ মাছ কিনতে। তো ইলিশ মাছ কিন্তু বাঙালি মার্কেটেই অনলি পাওয়া যায়, আর অনেক জিনিস যেগুলো আমাদের বাঙালিদের পছন্দ সেগুলো কিন্তু এই বাঙালি ভাইরা রাখেন। তো আমার যত ভিউয়ার্সরা আছেন যারা বাংলাদেশ থেকে দেখেন বা ইন্ডিয়া থেকে দেখেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিতে, যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আশা করছি আপনাদের এই ভিডিওটি আজকে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে সব রকম ডালের কাউন্টার রয়েছে, কাবলি ছোলা, বিনসের দানা, বিভিন্ন রকম যে লবঙ্গ, এলাচ, মানে গোলমরিচ, এখানে এইভাবে আর কি বাঙালি মার্কেটগুলো হোক বা অন্য মার্কেটগুলোতে এইভাবেই সাজানো থাকে। তো আমরা গিয়ে যে যার মতো করে আর কি যতটা লাগবে ততটা নিয়ে, আর এখানে এই যে একটা মেশিন আছে, এই মেশিনে কিন্তু একজন থাকেন, তো তারা কিন্তু প্রাইস ট্যাগগুলো লাগিয়ে দেন। আর দেখুন পালং শাকগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমি নিইনি, বাট পুঁই শাকগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখুন। আর এখানে জানেন তো পুঁই শাকগুলো এখানে ওই এক আটি এক দেড়াম মতো নেয়, এক দেড়াম মানে ওই ইন্ডিয়ান মানি 25 টাকার মতো একটা আটি, মানে একটা গাছ আর কি সিঙ্গেল। তো এইভাবে আর কি এখানে বিক্রি হয়। আর এখানে যত শাকের বান্ডিল এগুলো কিন্তু এক দেড়াম করেই পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এই যে লাউ, একদম মনে হচ্ছে একদম দেশের কচি লাউ এসছে। আর এখানকার জিনিসগুলো খুবই ভালো, এগুলো বেশিরভাগই মানে বাংলাদেশ থেকেই এক্সপোর্ট হয়। আর দেখুন আমার বাংলাদেশি ভাইদের পছন্দের লাল আলু, এই আলুটা কিন্তু আমাদের ইন্ডিয়ানরা খুব একটা খায় না, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু খুবই পছন্দ করেন এটা। এটা কিন্তু খুবই টেস্টি, আমি খেয়ে দেখেছি, আমার এখানের একটা ফ্রেন্ড আমাকে খাইয়েছিল। আর দেখুন কাঁকরোল, এগুলো কিন্তু সবই ওই এখানে 200-250 টাকা করে ইন্ডিয়ান মানিতে ওই কিলোতে পড়বে সব কটাই, বা কম বা বেশি একটু। তো এখানে সবজির একটু দাম কিন্তু বেশি থাকে। আর পটল কিন্তু 15-16 দেরাম করে এখানকার কিলো, মানে ইন্ডিয়াতে যদি ক্যালকুলেট করা যায় ওই 350 টাকার মতো দাঁড়াচ্ছে। তো এখানে সমস্ত সবজির দাম কিন্তু অনেকটাই বেশি। পেঁপেগুলো কিন্তু 100 টাকা করে কিলো চলছিল এখানকার 5 দেরাম করে। তো সবই দেখুন কাঁচা পেঁপেগুলো কিন্তু রেখে দিয়ে পেকে গেছে। আর এই যে বেগুন, ঢ্যাঁড়স, তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করব আপনাদের ভালো লাগবে। আরও অনেক কিছু দেখিয়েছি। আর এখানে কীরকম মাছ ফ্রোজেন করে রাখে এবং কীরকম ধরনের মাছ আমরা কিনে আনি, তো দেখুন এখানে ফ্রোজেন মাছগুলো কীরকম পাওয়া যায়, চলুন দেখতে থাকুন। আর আমার মেয়ে দেখুন, ও কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে, ওকে গাড়িতেই আমরা বসিয়ে জব্দ করে রেখেছি, কেননা ও খালি নিচে এদিক ওদিক ঘুরবে। তো সেই জন্য ওর বাবা বলেছে যে ও গাড়িতেই বসে থাক, তাহলে ও নড়তে পারবে না। সেই জন্য একদম গোবেচারার মতো চেয়ে আছে যে কখন আমাকে বাবা মা নিচে নামিয়ে দেয় আর আমি দুষ্টুমিটা শুরু করব। তো দেখুন নারকেল, এখানে কিন্তু খুব সুন্দর বন্ধুরা নারকেল পাওয়া যায়, নারকেলগুলো কিন্তু একটু সস্তাই এখানে, 20-25 টাকা করে ইন্ডিয়ান মানিতে করে দাম, কারণ এখানে বিভিন্ন দেশ থেকে নারকেল এক্সপোর্ট হয়। তো সেই জন্য এখানে নারকেলের প্রাইসটা একটু কমই লাগে আমার কাছে। আর দেখুন কীরকমভাবে এখানে মাছগুলো ফ্রোজেন করে রেখেছে। আজকের ব্লগটি খুব ছোট ব্লগই ছাড়লাম, আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এই অবধি থাক, টাটা, বাই বাই, টেক কেয়ার।